फुबाउ भनी उनको अलिखा टनाङ न टनाङ न आङ्का पिठु क्या साप्ती सकला सानी क कि ह कि उलाङनी क खिनानी खिनानी खिन्छ प डै लुङ डै खाम हे कुनको अलिखा चन्ली छन् खाम क आइज सिं पा सेन खाम क दुन मन म खाउ रङ राउ कोन तुन मन आइ रिङ रिङ सुङ्गु छाउ सुङ्गु ति सनक मु सोय कुम्बन तु मु सोय खेन तिथि कुनको फुबाउ भनी कुनको अलिखा जन ख दाउ जन खन मि जन जठा बुकलाम किलाउ भबे जफान माय सेंगरु हुतिम रे मुतिम ख काइतिम ख पुरा जाउ जरा 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 लोंग सिगरा ने पा প্রতি বছরে স্বর্গদেয় সকলের কারণে আমি তর্পণ আগবা আর পোন প্রথমবার আমি 42খন শরাই দিয়ে তেখেতকে তর্পণ আগবা হয়েছিল আর ঠিক এতিয়াও সেইদরে আমি তেখেতকে তর্পণ উৎসর্গা করছো আর আমার যতই না থাকক আমাক যাতে তেখেতলোকে আশীর্বাদ দিয়ে ইয়াই মূল কারণ প্রত্যেক বছর পাতুন আমি দৈব মানে আপনার ধর আজি আমি ফালং পদ্ধতি আমি করছো আজি কিছু বছরের পর ফালং পদ্ধতি করা নাছিল আমি বেলেগ ধরনের করা হয়েছিল কিন্তু আমি এতিয়া ফালং পদ্ধতি এভাগে সেবা আগবাব বিচারিছো মোৰ নাম ক্ষীৰোদ দাস কোঁৱৰ আহোম ৰেল ষ্টেটি মুখ্য সেৱক মই নিৰ্বাচিত হৈছোঁ
সেই কার্যসূচীটো আমার প্রা অর্থাৎ আমার যাদ্য দেবতা যাক ভগবান বলে ভাবোর পূজা আরম্ভ হয়েছিল আর পূজা করার মাঝেদি আমার যখন আমার পিতৃপুরুষ আমার চাউলং চুকাফা আদি করে নির্জন স্বর্গদেব আর দা ডরিয়া সকলের মৃত আত্মার সদগতির অর্থে এইভাবে আমি কর্ম আরম্ভ করেছি। এই কর্মর দ্বারা সকলরে সদগতি হোক, সকল মৃতকর আর আমার সুখী, সকল সমাজ আমার যাতে সুখী, আমার জাতির যাতে একটা উন্নতি হোক, সে আমার মানে উদ্দেশ্য। আর এই কার্যসূচী এটা আরম্ভ হয়ে আছে। এটা আমার যেখানে প্রার্থনা সেখানে হয়ে গেল, ইয়ার পিছতে কিছু নাম হব আর সেই নাম আহোম ভাষার মতে গোয়া হব, তারপর আমার কার্যসূচী অনুষ্ঠিত হব।